রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তে জীবনের যে পর্যায় নিয়ে আমরা এখন আলোচনা করছি সেটা হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুমতিক্রমে বেশ কয়েকজন সাহাবি আবিসিনিয়াতে হিজরত করেন। তো আমরা এর মধ্যেই জেনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন দাওয়াত দেওয়া শুরু করেন, যখন বাইরের লোকদেরকে দাওয়াত দেওয়া শুরু করেন, তার 3 বছর পরেই দেখা যাচ্ছে যে তাদের উপরে, যারা ইসলাম কবুল করেছিল তাদের উপরে অত্যাচার এত বেশি বেড়ে গিয়েছিল যে তাদের জন্য নিরাপত্তার সাথে জীবনের নিরাপত্তা লাভ করা অথবা ধর্মীয় যে স্বাধীনতা থাকার কথা সেটা তাদের জন্য ছিল না। সো জীবন রক্ষার্থে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে হিজরত করার অনুমতি দেন। এবং এর মধ্যে আমরা দেখি যে এই যে 3 বছর তিনি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছিলেন মানুষকে ইসলামের পথে, সেই সময়ে মক্কার যে 2টা বিশেষ গোত্র, যে লিডিং গোত্র বলা যায়, মাকজুম এবং আব্দে শামস, এই 2টা গোত্রের কাছে তিনি তখনও পৌঁছতে পারেন নাই এবং তাদের কাছ থেকে যে সাপোর্ট পাওয়া সেই সাপোর্ট তিনি তখনও পান নাই। এবং সে কারণে তিনি একটা মিটিং অ্যারেঞ্জ করলেন যেখানে ওয়ালিদ বিন মুগিরা ছিল, এবং ওয়ালিদ বিন মুগিরা হচ্ছে তখনকার সময়ে মক্কার মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন বলা যায়, যে নেতৃস্থানীয় এবং যার কথা হচ্ছে সবাই শুনে, সেরকম ধরনের একজন লোক ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দেন, এবং যেই পর্যায়ে তিনি ইসলামের দাওয়াত দিচ্ছিলেন সেই সময়ে দেখা গেল যে তাদের কনভারসেশনের মাঝখানে তখন একজন অন্ধ ব্যক্তি ছিলেন যার নাম ছিল আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম, এবং তখন তিনি সেখানে চলে আসেন এবং তিনি অন্ধ ছিলেন, তিনি তো জানেন না যে কী ধরনের গ্যাদারিং এটা ছিল বা কী ধরনের মানুষ সেখানে উপস্থিত আছে। সো সেখানে এসে তিনি তার ইন্টারেস্ট শো করলেন ইসলাম সম্পর্কে জানার জন্য। তো আমরা একটু সিচুয়েশনটা চিন্তা করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তার যে অনুসারী রয়েছে তাদেরকে নিয়ে খুবই একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে রয়েছেন, এবং তার এই মিটিংটা টার্গেট হচ্ছে যে নেতৃস্থানীয় কয়েকজনকে যদি ইসলামের পথে আনা যায় বা ইসলামের সাপোর্টে আনা যায় তাহলে তিনি তাদের জন্য একটা মোর সিকিউরড এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন। এবং ঠিক সেই সময়ে যখন উনি তাদের সাথে কথায় ব্যস্ত ছিলেন সেই সময় এসে তাকে ইন্টারাপ্ট করা হলো, এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিরক্ত হলেন। এবং এই ঘটনাটাই আমরা দেখতে পাই সূরা আবাসাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে সাথে সাথে সংশোধন করে দিয়েছেন। এবং আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এত সুন্দর স্বভাবের যে তিনি কখনোই মানুষকে কথা বা কাজ দিয়ে কখনো আঘাত করেন নাই। তো তিনি যে বিরক্ত হলেন সেটি শুধুমাত্র তার ফেসিয়াল এক্সপ্রেশনে একটুখানি বোঝা গেল যে তিনি ভ্রু কুচকালেন যে তার এত গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ের মধ্যে এখানে ইন্টারাপ্ট করা হচ্ছে, কিন্তু তিনি কিন্তু তাকে কোনো ধরনের কথা বলেন নাই বা তার কথা বা কাজে আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রতি কোনো ধরনের যেই নেগলেন্সি সেটা শো পায় নাই, শো করে নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও পছন্দ করেন নাই। এবং এখান থেকে আমরা যে জিনিসটা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে গাইড করেছেন প্রতিটা মুহূর্তে, যে যেটা একজন রাসূল হিসাবে বা উত্তম চরিত্রের একজন মানুষ হিসাবে যেটা তার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করেন না। এবং এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সংশোধনের সাথে সাথে আমাদের সাথে আমাদের জন্য একটা শিক্ষা রয়ে গিয়েছে যে আমাদের অ্যাটিটিউড কেমন হবে মানুষের জন্য। এবং এখানে আমরা দেখতে পাই যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামেরও প্রত্যেকটা ডিসিশন বা তার কাজ কি হবে সমস্ত কিছু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গাইডেন্স অনুযায়ী হচ্ছে, এবং সেটাই হতে হবে, এবং এটাই হচ্ছে ইসলাম আমাদের কাছে এক্সপেক্ট করে। এবং সূরা আবাসার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেটা পাবলিকলি ডিক্লেয়ার করছেন। সো এই ঘটনার পরবর্তীতেই আমরা দেখি যে পঞ্চম বছর, নবুয়তের পঞ্চম বছরে আবিসিনিয়া হিজরত শুরু হয়ে যায়। সো এই ঘটনাটা আমি আসলে আগে বলা হয় নাই, সে কারণে এটা এখানে ইনক্লুড করে দিলাম। তো এর মধ্যে আমরা জেনেছি যে আবিসিনিয়া হিজরত করার ঘটনা, যে সেখানে বেশ কিছু ফ্যামিলি সেখানে হচ্ছে হিজরত করেছেন, এবং কীরকম একটা তাদের একটা সেটেলড অবস্থা থেকে তারা এমন একটা অবস্থায় গিয়েছেন যেখানে ভাষা তারা জানেন না, যেখানকার কালচার তারা জানেন না, মক্কা থেকে দূরবর্তী অবস্থানে অবস্থিত সেখানে তারা চলে গিয়েছিলেন শুধুমাত্র নিজেদের জীবন এবং নিজেদের দিনের নিরাপত্তার খাতিরে। এবং সেখানে আমরা দেখি যে প্রায় 100 জনের মতো মানুষ সেখানে গিয়েছে
গিয়েছিলেন, বেশ কিছু পরিবার সেখানে গিয়েছিল এবং তারা সেখানে যে ইসলাম পালন করার সুযোগ পেয়ে গিয়েছিল, এবং যেটা তারা নিশ্চিন্তে করতে পারে নাই যে সারাক্ষণ তাদেরকে সতর্ক থাকতে হতো, সারাক্ষণ তাদেরকে ভয়ে থাকতে হতো, সেরকম একটা অবস্থা থেকে তারা মুক্তি পেয়েছেন আবিসিনিয়ায় হিজরত করার পরে। যখন কুরাইশরা দেখতে পেল যে মুসলমানরা, বেশ কিছু মুসলমান মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করে গিয়েছেন, এবং যারা হিজরত করেছেন তারা কারা ছিলেন, তারা ছিলেন মোস্ট প্রমিনেন্ট পার্সন, আসলে যে তারা সেখানকার গোত্রের মধ্যেই তারা অনেক উল্লেখযোগ্য একটা অবস্থানে ছিলেন, কিন্তু সেখান থেকে তারা চলে গিয়েছে। সেই সময় কুরাইশা একটু আসলে ভয় পেয়ে গেল যে তারা যে এভাবে মাইগ্রেট করছে, এই মাইগ্রেশনের কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ওয়েল এস্টাবলিশ পিপলগুলো চলে যাচ্ছে, তারা তখন এই তাদের যে গণ্ডি বা তাদের যে আন্ডারে এতদিন ছিল বা মক্কার লোকরা দেখতে পাচ্ছিল তারা কি করছে, এখন আর সেটা তারা দেখতে পাবে না। তারা হচ্ছে আবিসিনিয়ায় যে নতুন একটা কমিউনিটি তারা সেখানে তৈরি করে ফেলছে, যেটা হচ্ছে তাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তার মানে হচ্ছে ইসলাম প্রসারিত হওয়ার একটা বিরাট সুযোগ সেখানে পেয়ে যাচ্ছে। এবং যেহেতু তারা নেতৃস্থানীয় লোক এবং যেহেতু তারা খুব সম্ভ্রান্ত লোক ছিল, তারা অটোমেটিক্যালি সেখানে একটা ভালো অবস্থান নিয়ে নিবে, যেটা প্রমাণ করে যে ইসলাম সেখানে একটা ভালো প্রতিষ্ঠিত অবস্থানে চলে যাবে, যেটা কাফের কোরাইশরা প্রথম থেকেই, যদিও তারা জানতো যে সত্যটা কি, তারপরেও সেটাকে তারা ওভারলুক করার বা সেটাকে দমিয়ে রাখার জন্য তারা চেষ্টা করছিল। সো তখন দেখা গেল যে তারা চেষ্টা চালিয়ে যেতে থাকলো যে কোনোভাবেই যেন মুসলমানরা সেখানে এস্টাবলিশ না হতে পারে, তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায়, তাদেরকে কিভাবে সেখান থেকে দূরে সরিয়ে রাখা যায়। তখন কুরাইশরা তাদের মধ্য থেকে খুব উঁচু মানের হাই প্রোফাইলের হচ্ছে দুজন ব্যক্তিকে পাঠালেন আবিসিনিয়াতে, যারা হচ্ছে এই ব্যাপারটা ডিল করবে। সেই দুজন কে ছিলেন? সেই দুজন ছিলেন আমর ইবনুল আস এবং আম্মার বিন ওয়ালিদ বিন মুগিরা। তাহলে এখানে আমরা দেখি যে আমর বিন আস, যিনি পরবর্তীতে মুসলিম হয়েছিলেন, আমরা সেই ব্যাপারে পরে আলোচনা করব যে তখন কি অবস্থা ছিল, এবং আম্মারা বিন ওয়ালিদ বিন মুগিরা, যিনি ওয়ালিদ বিন মুগিরা ছেলে ছিলেন, এবং আমরা দেখেছি যে ওয়ালিদ বিন মুগিরা কে কনভিন্স করার জন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করছিলেন তখন। সো সেই দুইজনকে, এরকম হাই প্রোফাইল দুজন ব্যক্তিকে পাঠানো হলো আবিসিনিয়াতে মুসলমানদের অ্যাগেনস্টে, কিভাবে তাদেরকে ফিরিয়ে আনা যায় এবং তাদেরকে এই সুযোগটা তাদেরকে না দেওয়ার জন্য যে তারা ইসলামকে অন্য জায়গায় যেয়ে এস্টাবলিশ করে ফেলবে। এবং সেই কারণে তারা কি করলো, তারা হচ্ছে এই দুইজন ব্যক্তির সাথে মোস্ট এক্সপেন্সিভ গিফটস তারা পাঠিয়ে দিল। যেমন আবিসিনিয়ার যে রাজা নিগাস, তার পছন্দ ছিল হচ্ছে উটের চামড়া, এবং তাদের কাছে এটা খুবই প্রেশিয়াস ছিল। সো এরকম প্রেশিয়াস জিনিস, খুবই মূল্যবান জিনিস তাদের জন্য উপহার হিসাবে দেওয়া হলো। এবং তারা যখন আবিসিনিয়াতে গেল, তখন দেখা গেল যে সেখানকার যারা মন্ত্রী ছিলেন বা উচ্চ পদস্থ কর্মকর্তা যারা ছিল, যারা হচ্ছে আবিসিনিয়ার রাজা নিগাসের খুব কাছাকাছি ছিল, তাদেরকে তারা এ ধরনের গিফট দিয়ে, যে আগে থেকে এই মূল্যবান গিফটগুলো দিয়ে তাদেরকে তাদের পক্ষে আনার জন্য চেষ্টা করতে থাকলো। সো তাদেরকে পাঠানোই হলো এই কারণে যেন তারা কনভিন্স করতে পারে যে কোনোভাবে মুসলমানদেরকে যাতে আবিসিনিয়া থেকে সরিয়ে আবার মক্কায় নিয়ে আসতে পারে, যেখানে তাদের ফুল কন্ট্রোল থাকবে। এবং এখানে আমরা দেখতে পাই যে প্রথম যেই মিটিংটা হলো নিগাসের সাথে কাফের এবং মুসলমানদের মধ্যে, সেখানে যেই ঘটনাটা ঘটেছে সেটার ব্যাপারে আমরা একটু জানবো এখানে, যে কুরাইশা যখন আসলো আমর ইবনুল আস এবং আমারা, তারা যখন আবিসিনিয়া আসলো, তারা গিফট দিয়ে আগেই তাদের মন জয় করার জন্য চেষ্টা করলো যাতে ওপিনিয়নটা তাদের পক্ষে আসে। এবং তখন তারা নিগাসকে গিয়ে বলল যে আমাদের দেশ থেকে কিছু স্লেভ জাতীয় লোক বা দাস জাতীয় লোক বা খুবই নিম্ন পদস্থ লোক, তারা কি করেছে, তাদের হচ্ছে তারা তাদের মালিকের কাছ থেকে পালিয়ে চলে এসেছে এবং তারা আপনার এখানে এসে আশ্রয় নিয়েছে, আমরা এখানে এসেছি তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য। তো আমরা প্রথমেই দেখি যে তাদের যে ক্লেমটা ছিল সেই ক্লেমটা আসলে কত মিথ্যা, যে আমরা যে নামগুলো আগে দেখেছি সেখানে দেখেছি যে দাস শ্রেণীর কারো পক্ষে আসলে এই হিজরত করা সম্ভব ছিল না। সেখানে যারা এসেছেন তারা মক্কা সম
সম্ভ্রান্ত লোক ছিলেন এবং তারা বলল যে আমাদের এখান থেকে দাসরা তাদের অধীন থেকে চলে এসেছে, সে কারণে আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। এবং এটা খুবই অবভিয়াস যে কারো দাস যদি এরকম হারিয়ে যায় বা পালিয়ে যায় তাহলে তাকে ফিরিয়ে দিতেই হবে, এটাই নিয়ম ছিল। কিন্তু নিগাস কি করলো, নিগাস শুধুমাত্র এক পক্ষের কথা শুনে সেখানে তাদের বিচার করলো না এবং তিনি বললেন যে আমরা তাহলে আদার সাইডের স্টোরিটাও আমরা শুনবো। তো এখানে আমরা আবিসিনিয়ার রাজা নিগাসের যে উইজডম সেটার প্রমাণ আমরা এখানে পাই যে যখনই কোনো কনফ্লিক্ট হোক বা যখনই কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয় দুই বা ততোধিক গ্রুপের মধ্যে অবশ্যই অবশ্যই এক পক্ষের কথা শুনে কখনোই ডিসিশন নেওয়া যায় না, অবশ্যই দুই দিকের কথা শুনতে হয় এবং এটাই হচ্ছে প্রজ্ঞার পরিচয় এবং এটাই হচ্ছে ন্যায় বিচারের পরিচয়। তো সেখানে আমরা দেখি যে নিগাস তখন মুসলমানদেরকে নির্দেশ দিলেন পরের দিন যাতে দুই পক্ষই হচ্ছে নিগাসের দরবারে আসে। সো এরপরে আমরা দেখি মুসলমানদের কাছে যখন এই খবরটুকু পৌঁছালো আমরা তাদের অবস্থা চিন্তা করতে পারি যে তারা কীরকম একটা আনসার্টেন অবস্থার মধ্যে ছিল। সেখানে এসে তারা একটু সেটেল হয়েছে, একটু নিশ্চিন্তে তাদের ধর্মকর্ম পালন করা শুরু করেছিল, যদিও তাদের সহায় সম্বল বলে কিছু ছিল না। ঠিক সেই সময়ে রাজার পক্ষ থেকে তাদেরকে আবার দরবারে আসতে বলা হলো এবং তারা স্বাভাবিকভাবেই খুবই উদ্বিগ্ন ছিল, খুবই চিন্তিত ছিল, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো যে কেন তাদেরকে ডাকা হলো। যখন তাদেরকে ডাকা হলো একদিক থেকে তারা দুশ্চিন্তাগ্রস্ত ছিল এবং অন্যদিক থেকে তারা আশাবাদী ছিলেন যে তারা তো কোনো দোষ করেন নাই, তারা কোনো অন্যায় করেন নাই। সো নিগাসের দরবারে যাওয়ার ব্যাপারে তাদের কোনো ধরনের হেসিটেশন ছিল না। সো মুসলমানদের লিডার হিসেবে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করা হলো। তো এখানেও আমরা দেখি যে যখন গ্রুপ অফ পিপল তাদের মিট করতে যাচ্ছে তখন তাদের মধ্যে কিন্তু লিডিং পজিশনে একজনকে ঠিকই দেওয়া হলো এবং সেটা দেওয়া হলো জাফর রাদিয়াল্লাহু আনহুকে, কারণ জাফর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সবাই জানতো যে তিনি হচ্ছেন হযরত আবু তালিব রাদিয়াল্লাহু আনহুর সন্তান ছিলেন। সো সেখানে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু সন্তানদের মধ্যে তিনি ছিলেন খুবই ইন্টেলিজেন্ট এবং তিনি খুব সুবক্তা ছিলেন এবং ধীরস্থিরভাবে তিনি কথা বলতে পারতেন। তো সে কারণেই হচ্ছে জাফর রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করা হলো। তো এখানেও আমরা দেখি যে একটা গ্রুপ থাকলে সেই গ্রুপের মধ্যে অবশ্যই একটা টিম লিড থাকতে হবে এবং টিম লিড যাকে করা হচ্ছে তার যে কোয়ালিটিগুলোর উপরে ফোকাস করা হচ্ছে, যে একজন রাজার সাথে কথা বলতে হবে, সেখানে যে কোনো সময় যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে ধরনের উপস্থিত বুদ্ধি সম্পন্ন হতে হবে, সুবক্তা হতে হবে, সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, অস্থির হওয়া যাবে না, এই জিনিসগুলোর উপরে কি সুন্দর ফোকাস করে জাফর রাদিয়াল্লাহু আনহুকে সেখানে অ্যাপয়েন্ট করা হলো। জাফর রাদিয়াল্লাহু আনহু যখন রাজার দরবারে প্রবেশ করলেন, স্বাভাবিকভাবেই রাজার দরবারের নিয়ম কি, আমরা দেখি যে রাজার দরবার যখন ঢুকে তখন হচ্ছে কুর্নিশ করে ঢুকে, অর্থাৎ মাথা নত করে তারপরে হচ্ছে রাজার দরবারে ঢুকতে হয়। সো কুরাইশরা ঠিকই রাজাকে খুশি করার জন্য বা প্রচলিত নিয়ম অনুযায়ী তারা কুর্নিশ করে মাথা নত করে রাজার দরবারে প্রবেশ করলো, কিন্তু জাফর রাদিয়াল্লাহু আনহু সামনে এগিয়ে গেলেন মাথা উঁচু করে, তিনি কুর্নিশ করলেন না, তিনি মাথা নিচু করলেন না, কিন্তু তিনি প্রবেশ করেই নিগাসকে খুব সম্মানের সাথে ধন্যবাদ জানালেন। সো যখন এই ঘটনাটা ঘটলো তখন সাথে সাথে আমর ইবনে আস এবং আমারা কমেন্ট করলো যে দেখেন সে তারা আপনার দরবারে এসেছে, আপনার রাজ্যে আছে, অথচ আপনার প্রতি সম্মান প্রদর্শন করে নাই, আপনার প্রতি মাথা নত করে নাই। সো স্বাভাবিকভাবে একজন রাজার জন্য এটা খুবই অপমানজনক যে তার নিয়ম ভঙ্গ করে এরকম ধরনের একটা কাজ করলো যেটা হচ্ছে সম্মান প্রদর্শন করা হয় নাই। কিন্তু নিগাসের যে উইজডম সেটা আমরা আবারও এখানে প্রমাণ হতে দেখি যে তিনি জাফর রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি জিজ্ঞাসা করলেন যে ওয়াই ডিড ইউ ডু দ্যাট, যে কেন তুমি অন্যদের মতো করে মাথা নত করো নাই। তখন জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ সাবমিটার, মুসলিম মানে হচ্ছে যারা হচ্ছে আমরা আল্লাহর সামনে নিজেকে সাবমিট করেছি, আমরা শুধুমাত্র আল্লাহর সামনে মাথা নত করি এবং অন্য কারোর সামনে আমরা মাথা নত করি না। তাহলে এখানেও আমরা দেখি যে জাফর রাদিয়াল্লাহু আনহুর যে প্রজ্ঞাটা, যে
গতানুগতিক নিয়মের মধ্যে তিনি থাকেন নাই, তিনি যাকে সত্য বলে জেনেছেন, যেটাকে তিনি নিজের জীবনে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছেন, সে দিনের শিক্ষাটাকে যত প্রতিকূল পরিবেশে হোক না কেন আল্লাহ ছাড়া আর কারোর সামনে তিনি মাথা নত করতে প্রস্তুত ছিলেন না। এবং তখন জাফর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ সম্পর্কে, এবং তারা তাদের এই যে নতুন ধর্মটার কথা তারা বলছে সে ধর্ম সম্পর্কে তখন তাকে জিজ্ঞাসা করা হলো। জাফর রাদিয়াল্লাহু আনহু যে উত্তর, সেই উত্তরটা আসলে ইতিহাসে স্মরণীয় হয়ে আছে যে তিনি কিভাবে জবাব দিয়েছিলেন। এবং এখান থেকে জাফর রাদিয়াল্লাহু আনহুর উইজডম আমরা দেখতে পাই, যে যার ব্যাপারে যে বলা হয়েছে যে তিনি খুব বুদ্ধিমান এবং সুবক্তা ছিলেন, সেটাও আমরা দেখতে পাই যে খুব সংক্ষিপ্ত কথায় তিনি সুন্দরভাবে ইসলামকে তখন নিগাসের সামনে উপস্থাপন করেন। তিনি তাকে বলেন যে ও রাজা, যে আমরা হচ্ছে এমন একটা জায়গায় ছিলাম, এমন একটা জায়গার মানুষ যারা হচ্ছে আসলে মূর্খ, যাদের মধ্যে হচ্ছে কোনো ধরনের আদর্শ ছিল না। আমরা কি করতাম? মূর্তি পূজা করতাম, আমরা মরা জীবজন্তুর মাংস খেতাম, আমরা যত ধরনের শেমফুল কাজ আছে, অন্যায় আছে, সমস্ত কিছু করতাম। এই ব্যাপারে আমাদের কোনো ধরনের মানে রেস্ট্রিকশন ছিল না, আমরা এগুলো নিয়ে কখনো কেয়ার করি নাই, কেয়ারলেস ছিলাম। আমরা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করতাম, আমরা হচ্ছে আমাদের অতিথিদের সাথে খারাপ ব্যবহার করতাম, এবং আমাদের মধ্যে যারা সবল তারা দুর্বলদের উপর সবসময় অবিচার করে আসছে। এবং আমরা ততদিন পর্যন্ত এই অবস্থার মধ্যে ছিলাম যতদিন পর্যন্ত না আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য একজন নবী পাঠালেন, যে নবী হচ্ছেন আমাদেরই একজন। এবং এই নবী সম্পর্কে যে পরিচয় তিনি দিলেন, বললেন যে তিনি আমাদেরই একজন যার জন্ম পরিচয় আমরা জানি, যার বংশ পরিচয় আমরা জানি, যাকে আমরা ছোট থেকে দেখে এসেছি সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে বিশ্বাসী হিসাবে, এবং তার ভিতর বাহির সম্পর্কে আমাদের জানা, তার ব্যাপারে আমাদের কারো কোনো ধরনের বিন্দুমাত্র দ্বিধা নাই, তার চরিত্র বা তার যে গুণাবলী সেগুলোর ব্যাপারে, সেরকম একজনকে তিনি আমাদের জন্য নবী হিসাবে পাঠিয়েছেন। সো এখান থেকে আমরা দেখতে পাই যেই অবস্থাতে তিনি প্রেজেন্ট করলেন এখানে, যে কোন সিচুয়েশনে তারা ছিলেন এবং সেই সিচুয়েশনের মধ্যে সে ধরনের সেই একটা খারাপ অবস্থার মধ্যে, খারাপ পরিবেশ বা খারাপ কন্ডিশনের মধ্যে এমন একজন মানুষ ছিল যার ব্যাপারে তাদের কোনো ধরনের সন্দেহ ছিল না, সেরকম একজন মানুষকে নবী হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। এবং সেই নবীর কাজ কি? তিনি আমাদেরকে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে বলেছেন, এবং তিনি আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের পূর্বপুরুষরা আল্লাহ ছাড়া যাদের পূজা করত, যে মূর্তি পূজা অথবা পাথর পূজা করত, সেগুলো থেকে তিনি আমাদেরকে বিরত করেছেন। তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সত্য কথা বলার জন্য, তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন আমাদের যেই প্রতিজ্ঞা, যে প্রমিস আমরা করি সেগুলো পূর্ণ করি, সেগুলোর প্রতি সম্মান দেখাই। তিনি আমাদেরকে শিখিয়েছেন আমরা যেন আমাদের আত্মীয় স্বজনের প্রতি কাইন্ড হই, দয়া আলু হই, আমরা যাতে আমাদের প্রতিবেশীকে সাহায্য করি, আমরা যাতে যে যত নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলো থেকে নিজেকে বিরত রাখি, আমরা রক্তপাত থেকে নিজেদেরকে যাতে দূরে সরিয়ে রাখি, এবং যত ধরনের মিথ্যা অথবা খারাপ কাজ রয়েছে সেগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখি, আমরা যাতে এতিমের যে সম্পদ সেই সম্পদ আত্মসাত করা থেকে দূরে সরে থাকি, বা কোনো মহিলা সম্পর্কে আমরা যাতে পরনিন্দা না করি বা তার নামে কোনো খারাপ কথা না বলি। তাহলে এখানে আমরা দেখি যে যেই সোসাইটিতে তারা ছিল সেই সোসাইটির সমস্ত খারাপ কিছুকে নির্মূল করে দিয়ে কীভাবে ভালো জিনিসটা প্রতিষ্ঠা করার নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিচ্ছিলেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পরিচয়টা কীভাবে সুন্দরভাবে তার সামনে উপস্থাপন করা হলো। এবং তিনি এই কথাগুলো বলে তারপরে তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে কী নির্দেশ দিয়েছেন। তাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, এবং শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, তার সাথে অন্য কাউকে অ্যাসোসিয়েট করা যাবে না, আর কাউকে শরিক করা যাবে না। সো এটা হচ্ছে তাওহিদের মূল শিক্ষাটা তিনি উপস্থাপন করলেন, সাথে সাথে বললেন যে এটার জন্য আমাদেরকে কী করতে বলেছেন, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, এবং রমজানে রমাদান মাসে রোজা রাখতে হবে। সো তিনি বললেন এই কথাগুলো বলে যে কোন পরিস্থিতিতে আসছেন,
কি করতে বলেছেন, কোন জিনিসগুলোকে তিনি নির্মূল করছেন এবং তার নির্দেশ কি, এবং তারপরে তিনি বললেন যে তিনি যে কথাগুলো নিয়ে এসেছেন আমরা তাকে বিশ্বাস করি এবং তিনি আল্লাহর কাছ থেকে যা কিছু আমাদের জন্য নিয়ে এসেছেন সেগুলোকেও আমরা বিশ্বাস করি এবং তিনি আমাদেরকে যা কিছু করতে বলেছেন সেগুলোকে আমরা অনুসরণ করছি এবং যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো থেকে আমরা দূরে সরে থাকি। তার মানে হচ্ছে তখন তিনি রাজার কাছে হচ্ছে সমস্ত কিছুকে উপস্থাপন করলেন যে তারা আসলে কোন পরিস্থিতিতে আছেন, কোন কাজগুলো করতে যাচ্ছেন, এবং সেই অবস্থায় তিনি বললেন যে হে রাজা, এরকম একটা অবস্থাতে আমাদের আপনজনেরা আমাদের উপরে অ্যাটাক করেছে, আমাদেরকে সবচেয়ে নিষ্ঠুরভাবে আমাদেরকে তারা অত্যাচার করেছে এবং শুধুমাত্র এই কারণেই তারা অত্যাচার করেছে আমরা যাতে আমাদের ধর্ম থেকে দূরে সরে যাই, আমরা যে নতুন ধর্মের সন্ধান পেয়েছি সেই ধর্মকে আমরা যাতে ত্যাগ করে আমরা আবার সেই অন্যায়ের যুগে ফিরে যাই, আবার সেই আইডল ওয়র্শিপিংকে ফিরে যাই, এবং তারা আমাদেরকে নির্যাতন করেছে, আমাদের উপরে জুলুম করেছে, আমাদের জীবনকে এমন একটা অবস্থান নিয়ে গিয়েছে যে আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কিত, আমরা আমাদের ধর্ম নিয়ে শঙ্কিত, এবং সে কারণে আমরা আমাদের দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছি এবং সেই দেশ ত্যাগ করে আমরা আমাদের নিজেদেরকে রক্ষা করার জন্য এমন এক জায়গায় এসেছি যেখানে আমরা আশা করি যে এখানে ন্যায় বিচার পাবো এবং এখানে আমরা শান্তিতে অবস্থান করব। তো এর সাথে সাথে আমরা দেখি যে একদিকে কাফিররা যে কথা বলেছিল, যে জিনিসটা ক্লেম করেছিল, সেটাকে তিনি সুন্দরভাবে সেটা যে মিথ্যা সেটাকে তিনি প্রুভ করে দিলেন, আর সাথে সাথে তিনি এটাও বলে দিলেন সেটা হচ্ছে যে তারা এই আবিসিনিয়া হিজরত করার কারণ কি, তার কারণ হচ্ছে তারা নিগাসের কাছ থেকে জাস্টিস আশা করে এবং তারা আশা করে যে এখানে তারা পিসফুলি থাকতে পারবে, এখানে তারা শান্তিতে থাকতে পারবে। তো একদিক থেকে তাদের ফলস যে ক্লেম সেটাকে তারা এখানে মিথ্যা প্রমাণিত করলো, আরেক দিক থেকে নিগাস যে সুন্দর একটা সাম্রাজ্য এখানে তৈরি করেছে, তার যে ন্যায় বিচার দিয়ে সবাইকে সুন্দর সুখী অবস্থানে রেখেছে সেটা স্বীকৃতিও তিনি এখানে দিয়ে দিলেন, এবং পাশাপাশি ইসলামের যে মূল মেসেজটা সেটাও তিনি তার কাছে উপস্থাপন করলেন।